আর আমার প্রিয় বড় পরিবারের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে 2:35, আর আমাদের বিবাহবার্ষিকীর কেক কাটিং তো তোমরা দেখেছিলে, কিন্তু আমার যা আর দাদা মানে ভাসুর আর যায়ের কেক কাটিংটা ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমি একটার পর একটা ভিডিও দিচ্ছি বলে আর সেভাবে শ্যুট করা হয়নি, এডিটিংও করা বাকি ছিল। তো যাই হোক, সেই জন্য ভাবলাম কি ক্যামেরাটা অন করি, অন করে এসে তোমাদের সামনে আসি, এসে কথাটা বলি। আর তোমরা তো ভাবতে পারো ওদের কিন্তু বিবাহবার্ষিকী গেছে হচ্ছে 9ই ডিসেম্বর, ঠিক আছে? আমাদের তো 8ই ডিসেম্বর, তোমরা তো দেখেইছো সেই ভিডিওটা, তো যারা যারা দেখেছো দেখেছো, আবার অনেক হয়তো নতুন বন্ধুও থাকতে পারো, তারা হয়তো দেখোনি। তো যাই হোক, ভিডিওটা দেওয়া হয়নি, ভাবলাম ভিডিওটা শ্যুট করে রেখেছি যখন ভিডিওটা দিই। এবার দাদাকে তো কোনোদিন আমার ওই ক্যামেরাতে বন্দি করিনি, তো যাই হোক, ওই জন্য ভিডিওটা দিতে একটু দ্বিধাবোধ হচ্ছিলো। তারপর দিদিভাইকে বললাম, দিদি বলছে হ্যাঁ কেন দেবে না, দাও। তো যাই হোক, আর দিদিভাইদের যেহেতু 20 বছর ছিল, তোমাদেরকেও বলেইছি, ভিডিওতে শুনতেই পাবে, 20 বছর ছিল, আমরা খুব মজা করেছি, ওদের মালা বদল হয়েছে, ওদের কেক কাটা হয়েছে। তো যা, তো মধ্যে কথা এটাই হলো যে আমরা খুব আনন্দ করেছি, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যার ভাসুরের বিয়ে দেখে ফেললাম, আরে মালা বদল দেখেছি মানে বিয়ে দেখা, ঠিক আছে? তো মালা বদল তো দেখে ফেলেছি, তো যাই হোক মালা বদল তো হয়েছে দেখা, আর খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, খুব হাসি ঠাট্টা সব কিছু মোটামুটি মিলিয়ে একটা ভিডিও শ্যুট করেছি, খুব ছোট ভিডিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, যাদের ভালো লাগবে অবশ্যই। এখানে কিন্তু জোর জবরদস্তি বলে কাউকে জোর করে তো ভিডিও দেখানো যাবে না, তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্যই আগের দিন রাত্রেবেলা 12টার সময় কেক কাটা হচ্ছে, সেটা প্লাস পরের দিন সন্ধ্যাবেলা কেক কাটা হচ্ছে, দুটো ভিডিও একসাথে জুড়ে আমি একসাথে করেছি, কিন্তু খুব ছোট্ট ভিডিও, বেশি বড় ভিডিও নয়, ঠিক আছে? আর তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো যাই হোক, যেহেতু দাদাকে কোনোদিন আমি ক্যামেরা বন্দি করিনি, দাদা আসবে না বা কিছু এ সমস্ত না, আমার হাজবেন্ডেরও সমস্ত কিছু নেই, ও একটু লজ্জা পায়, ও এখন আজ পর্যন্ত ফেসবুক কী জিনিস সেটাও খোলেনি। হ্যাঁ, ওকে হোয়াটসঅ্যাপ আমি খুলে দিয়েছি, তোমরা শুনলে হাসবে। হ্যাঁ, ও মানে এগুলো ওর পছন্দই করে না ব্যাপারটা। তো যাই হোক, এবার আমি বলেছি তুমি দেখো, তুমিও কিন্তু আমার ক্যামেরার সামনে এসো, কারণ তুমি আসবে না আসবে না করছো, কেন আসবে না, কিসের জন্য আসবে না? হ্যাঁ, আমার বন্ধুরা দেখুক, তোমাকে কেন দেখবে না আমার বন্ধুরা বলো তো। তো যাই হোক, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার হাজবেন্ডকে কে কে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর দেখাবো, কেন আসবে না বলো তো। হ্যাঁ, আর আমি তো পুরো পরিবারকে নিয়েই আছি, পুরো পরিবার, তাহলে আমার পরিবারের লোক কেন আসবে না আমার আমার পরিবারকে দেখাবার জন্য সে সামনে, ঠিক কিনা বলো? তো যাই হোক, অনেক বকবক করছি, অনেক কথা বলছি, সময়ের ঘড়িটা টিক 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 করে বেড়ে যাচ্ছে। আর একটু কথা যদি না বলি সামনে, তা কী করবো বলো, বাড়িতে তো সবসময় কাজ বাজ, এই নিয়েই থাকি, এই নিয়েই জীবন, এই নিয়েই সংসার, ঠিক আছে? তো আমরা অনেকগুলো বছর আমি আর আমার যা একসাথে পেরিয়ে আসলাম, হ্যাঁ সত্যি কথা, এখনও পর্যন্ত আমরা দুই যা একসাথেই আছি। আমার 19 বছর পূর্ণ হয়ে 20তে পড়লো, দিদিবার 20 পূর্ণ হয়ে 21-এ পড়লো, ঠিক আছে? তা এতগুলো বছর একসাথে রয়েছি মানে বুঝতে পারছো তো, হ্যাঁ, বর্ণিংটা কত কতখানি, তবেই রয়েছি। হ্যাঁ, খুঁটিনাটি কিন্তু হয়, আমি এটা মানি যে হাতা আর খুন্তি এক জায়গায় থাকলে টুকটাক নিতে গেলে আওয়াজ হবে, সেই আওয়াজটা কিন্তু ইগনোর করতে হবে, ঠিক আছে? ওই আওয়াজটা ইগনোর করে যদি তুমি থাকতে পারো তবেই কিন্তু একসাথে থাকা যাবে, তবে এটা কিন্তু বিরাট কিছু হয় না, এটা হতেই পারে। আমার মনে হয় যেখানে তোমার খুন শুটে আছে সেখানে ভালোবাসাটাও বেশি। তো মাঝখানে একটা ভিডিও আমার এক কোনো বন্ধুদের সাথে আমার খুব মনোমালিন্যতা হয়েছিল, কিন্তু সেই মনোমালিন্যতা কেটে গেছে। তো আমি মনে করি হাতাখুন্তি এক জায়গায় থাকলে ঠোকাটুকি লাগে, এটা কিন্তু কোনো দোষের নয়। তো যারা এটা বিরাট মনে করে মনে করো সেটা আলাদা কথা, কিন্তু আমার আমি এটা মনে করি না, হাতাখুন্তি এক জায়গায় থাকলে একটু টুকটাক হতেই পারে, এটার জন্য কোনো কিছু মাইন্ডে রাখার কোনো ব্যাপার নেই। আমার সাথে আমার যায় অনেক সময় হয়তো মতের মিল নাই হতে পারে, এই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাই, এই না যে আমাদের যায় আর আমারতে কোনো ঝগড়া এমন হয়েছে যে আমরা একে অপরে মুখ দেখবো না, এরকম কোনো ব্যাপার না। বনে বনে কিন্তু এক জায়গায় থাকলে ঝগড়া হয়, তো ঝগড়া আমাদের হয় না এটা বলবো না, কিন্তু ওই মৌলমান মালিন্যতার সৃষ্টি সবার মধ্যেই হয়। ওই মিথ্যা কথা বলে তো লাভ নেই, ক্যামেরার সামনে এসে আমার হয় না আমার বলে কী হবে, সবাই সবটা জানে বুঝতে পারে। এবার সুতরাং আমি স্বীকার করে দিলাম, আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি ভীষণ, সেই জন্য সত্যি কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো
আচ্ছা চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি এখন আমি গুড মর্নিং বলবো না, গুড নাইট বলবো না, গুড আফটারনুন, গুড ইভিনিং কি বলবো জানি না, এখন বাজে রাত্রির 12টা। তো যাই হোক, আমি আর কিছুই বললাম না, তো ভিডিওটাই শুরু করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর পরের দিনকার ভিডিও, এটা হচ্ছে দাদা দিদি ভাইয়ের অ্যানিভার্সারির কেক। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, হ্যাঁ, দিদি ভাইয়া দাদার জন্য। তো ওরা জানে না কিছুই, আর এখন বাজে রাত্রির 12টা পুরো, আমার ছেলে আর মেয়ে জানতো। তো আমি 12টার সময় ওপরে গুটি গুটি পায়ে দুজনকে নিয়ে এসেছি, আর দিদি ভাই সবে জাস্ট নিচ থেকে ওপরে গেছে। আর দাদা দিদি ভাই দেখে তো অবাক হয়ে গেছে, যে ভাবছে যে কী ব্যাপার হলো রাত্রির 12টার সময় কেক। তো দাদা বুঝতে পেরেছে, দাদা ভীষণ খুশি হয়েছিল কেকটা আনাতে। জানি না, কোনো দিন তো হয় না খুশি, এবার দেখছি খুব খুশি হয়েছে। আসলে মানুষের বয়স হয়ে গেলে না মানুষ পাল্টে যায়। তো যাই হোক, আর আমি দাদাকে ভীষণ লজ্জা পাই সব কিছুতে। আর এই ভিডিওতে কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না, কেন বুঝতেই পারছো, আমি তো শ্যুট করেছি, সুতরাং আমাকে আর কে দেখবে। আর দাদার যেহেতু রয়েছে, দাদার সামনে আমি একটু লজ্জা পাই, তোমাদের তো বললামই। তো যাই হোক, দাদা এখানে দেখো বসে পড়েছে, আর এখানে আমাকে ভয়েস দিতে হলো, কেন বলো তো, আমার ছেলেমেয়েগুলো ভীষণ চিল্লাচিল্লি করছিলো, ওই জন্য আমি ভয়েসটা এখানে দিলাম, যতটা তোমাদের আর মানে ওরা ভীষণ চিল্লাচিল্লি করছে, দাদা ওদের বকছে, বলছে এই তোরা এরকম চিল্লাস না, রাত্রির হয়ে গেছে, সবাই চলে আসবে, পাড়ার লোক চলে আসবে, এরকম একটা দাদা মানে ইয়ার্কি মেরে ওদের বলছে, ওদের আমার যা হাই তুলছে। তো যাই হোক, দাদা দিদিভাই বসে কেকটা কাটছে, আর আমি শ্যুট করছি, আর আমার ছেলেমেয়েরাও পাশে বসে রয়েছে। কিন্তু দাদা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমিও তাতে খুশি হয়েছে যে দাদা খুশি হয়েছে। আর ওদের 20 বছর পূর্ণ হলো, সেই জন্য একটু স্পেশাল করে সব কিছু হবে। এই ভিডিওতে তোমরা আরও ইন্টারেস্টিং জিনিস পাবে, তা তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর দিদিভাই ভীষণ হাসছে, কোনো দিন তো এরকম ব্যাপার হয়নি, আমার হাজব্যান্ড আনে আর দাদা এগুলো না একদমই না। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু আর আমরা এনেছি, দাদা ভীষণ খুশি হয়েছে এর জন্য। যেহেতু দাদা খাচ্ছে, দাদা একটু খাবেও পরে, এটাতেও আমি খুশি হয়েছি, দাদা তো কেক খায় না। তো যাই হোক, সেদিনকে কেক খেয়েছে নিজে নিয়েই। আর দুই ছেলেমেয়ে তো অধীর আগ্রহে বসে রয়েছে, কখন কে কেক খাবে, ওই দেখো না, দেখো ওই কী খাবলা খাবলি করছে। তো যাই হোক, এই ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, দেখতে থাকো, ভালো লাগবে। তো চলে আসলাম, তোমাদের তো বললামই ইন্টারেস্টিং কিছু পাবে ভিডিওটাতে। তো চলে আসলাম, কেন বলো তো, প্রথম প্রথমেই আমি তোমাদের বললাম, আবার আমি ভয়েস দিচ্ছি কেন, এখানে রিয়েল ভয়েস দেওয়া যাবে না, কেননা আমাদের ছেলেমেয়েরা যা ক্যাচ ক্যাচ করছে, সুতরাং তোমরা কিচ্ছু শুনতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখো এখানে দিদিভাই দিদি এসছে মালা নিয়ে, যেহেতু ওদের 20 বছর পূর্ণ হয়েছে, তো দিদিভাই দিদি মালা আর কেক, আবার কেক নিয়ে এসছে, তো এটা কাটিং হবে, ঠিক আছে। তো এই কেক আর দুই ছেলে আর দুই মানে দিদির ছেলে আর দিদিভাই দিদি মানে আমাদের ছেলে আর দিদিভাই দিদির ছেলে এত মানে দুজনে মিলে মানে পাগলামি করেছে না, চিন্তা করতে পারবে না। আর সত্যি কথা, এখনকার বাচ্চা কাচ্চারা সত্যি মডার্ন, আমরা আমাদের সময়টা অন্যরকমের ছিল, কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা অনেক কিছু জানে, অনেক অ্যাডভান্স, মানে এই সমস্ত ইয়েতে কিন্তু অনেকটাই অ্যাডভান্স। তো যাই হোক, ওদের ওদের ইয়েতে এই জিনিস উদ্যোগে এই জিনিসটা হয়েছে, এই দাদা তো লজ্জা পাচ্ছে, স্বাভাবিক, এটা তো বুঝতেই পারছ। তো একটা স্টিক এনেছে দিদিভাই, দিদি বলেছে না না হবে, আমরাও একবার রাজি, তো চলো আমিও আছি পেছনে একদম। হ্যাঁ, আমি যেহেতু ক্যামেরাম্যান, তো আমাকে আর কে শ্যুট করবে বলো। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ আমি তো ক্যামেরা করছি, দেখতেই পাচ্ছ। আর আমার দিদিভাই লজ্জা পাচ্ছে, দাদা একটু লজ্জা পাচ্ছে, আর ছেলে মেয়েগুলো এত দুষ্টুমি করছে, বিশেষ করে আমার মেয়ে খুব বিরক্ত করছিল, দাদা তো রেগে যাচ্ছিলো, এগুলো একদমই করবে না। তো জোর করে এটা দাদাকে মালা ঢালা বদল করানো হলো, একদমই করবে না, মানে এটা সত্যি লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক, লজ্জা পেলেও এখনকার দিনে এগুলো হয়ই, চলছে, বয়স্ক কত বয়স্ক মানুষরা করছে, তো এরা না করার কী আছে, এখনকার সময় এগুলো হয়ই। আর এগুলোই হচ্ছে এখনকার দিনের মডার্ন মডার্ন যুগ, তো মডার্ন যুগে এগুলো না হলে ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবেই হচ্ছে, আর আমরা খুব আনন্দ, যাই হোক, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। আবার আমাকে বলে যে তোমারও 20 বছর সামনে বছর হবে পূর্ণ, তোমারও সামনে বছর অবশ্যই এরকম করে করবো। আমি বলছি না বাবা, আমি কিন্তু এইগুলো করবো না, আর যদিও বা করি ভিডিও ভিডিও, আমি কিন্তু বাবা কিছু করছি না, আর আমার মর তো ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই হোক, আমি বলেছি কোনো না কোনো দিন তোমাকে ঠিক নিয়ে আসবো, তুমি আসতে চাও না মানে। তো যাই হোক, আর দেখো এই যে কেক খাওয়ানো হচ্ছে স্বামী স্ত্রী দুজনকেই, এটা হচ্ছে ছেলে খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ, বাবাকে কেক খাওয়াচ্ছে, আর পাশেও আমরা দাঁড়িয়ে রয়েছি দিদিভাই দিদি। আমরা খুব খুব আনন্দ করেছি, খুব খুব মানে এত আনন্দ করেছি কি বলবো, বলার কিছু নেই। তো এই আনন্দটা ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার, সেই জন্য শেয়ার করছি। আর এই যে আমার সোনামা ওর মণিমাকে কেক খাওয়াচ্ছে, ওর ছেলেকে কেক খাওয়াচ্ছে, খাওয়াবে, হ্যাঁ ওদেরই এটা মানে বেশি আনন্দ বলতে পারো। হ্যাঁ, এটা আমরা আমাদের থেকে ওদের এটা আনন্দটা বেশি,
তো যাই হোক, সে ভাবলাম সেই আনন্দটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। হ্যাঁ, কেননা সবকিছু যখন শেয়ার করি এই আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করে নিই, তো সেই জন্যই তোমাদের সামনে এসেছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো দিদিভাই আমার দাদাকে নমস্কার করছে, তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে।